দেখার পরও প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিল, প্রচণ্ড ভেঙে পড়েছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল, কিছুতেই ওকে খাওয়ানো যাচ্ছিল না, প্রচণ্ড কান্নাকাটি করছিল। গুড মর্নিং লাইফ ল্যাম্পস ফ্যামিলি, ওয়েলকাম টু আর নিউ ব্লগ ফ্রম মুম্বাই। গতকাল তো তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা, দিনটা মোটামুটি শেয়ার করলাম, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। হয়তো আরও কিছু করার ইচ্ছে ছিল, আমরা ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু এদিক ওদিক বেরোবো, কিন্তু কোনোটাই হয়ে ওঠেনি, কারণ আমরা একদম পুরো ফ্ল্যাট হয়ে গেছিলাম, এতটাই শরীর খারাপ করছিল। তো যাই হোক, একটা ফ্রেশ মর্নিং, আজকে নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে, কারণ যে কাজের জন্য মুম্বাই এসেছি সেই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে। আর অলরেডি আমি তো রেডি হয়ে গেছি, ম্যাডাম এখন রেডি হয়নি। এই যে এটা হচ্ছে প্রত্যেক দিনের, মানে এইভাবেই শুরু হয় দিনটা, হয়তো তোমাদের সঙ্গে সব কিছু আমাদের শেয়ার করা হয় না, তো এইভাবেই শুরু হয়। এই যে মেকআপ, আর মেকআপের জিনিসগুলো তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেখো, গোটা বিছানা জুড়ে মেকআপ, না না আমি গুনে শেষ করতে পারি না কত রকম লিপস্টিক আছে, কত রকম কী আছে, অনেক কিছু আছে আর কি। এই যে তো বুঝতেই পারছো, সেই জন্য আমি যে কোনো জায়গায় যাওয়ার হলে মানে প্রথমেই অন্তত পক্ষে 2 ঘন্টা আগে থেকে ওকে উঠাতে থাকি, কারণ ওর 1 ঘন্টা মতন অলরেডি লাগে আর কি, 1 থেকে 1.5 ঘন্টা লাগে মেকআপটা কমপ্লিট করতে। ঠিক আছে, এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এখন হাফ ডান আর কি, মেকআপটা হাফ ডান না, অফিশিয়াল ওয়ার্ক এটা, সেজন্য কিছু না, অফিসের কাজে যাচ্ছি, অফিসিয়াল কিছু অফিসিয়াল মেকআপ, সেই জন্য একটু মানে হয়তো 2 ঘন্টার জায়গায় আধ ঘন্টা কম লাগবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এই হচ্ছে মুম্বাইয়ের ওয়েদার, একটু তোমাদের দেখিয়ে দিই যে কখনো কখনো বৃষ্টি, কখনো কখনো ভালো, মানে এরকম একটা ওয়েদার। এখন আমরা যাবো ব্রেকফাস্ট লবিতে, কারণ এই হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টটা বোধহয় রুম সার্ভিস আছে, ব্রেকফাস্ট মনে হয়, হ্যাঁ অবশ্যই এটা রুম সার্ভিস নেই, তো আমরা ব্রেকফাস্ট লবিতেই যাবো খেতে। তো চলো আমরা ব্রেকফাস্টে যাই, এবং কী কী ব্রেকফাস্ট দিচ্ছে হোটেল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আনফর্চুনেটলি এখন আমাদের হোটেল থেকে বললো যে আপনাদের নিচে খাবারের প্রয়োজন নেই, আর ওনারা মনে হয় নিচে ডাইনিংটা বন্ধ করে রেখেছেন, যদিও 4টে অবধি অ্যালাও আছে, তবুও মনে হয় কোনো কারণে ওনারা বন্ধ রেখেছেন। তো বললেন যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি যেটা আছে ওনারা ঘরেই সার্ভ করবেন, রুম সার্ভিস আছে। তো এখানে আমরা ওয়েটিং ফর আওয়ার ব্রেকফাস্ট, কখন আমাদের ফুড আসবে, আমরা রেডি হয়ে বসে আছি, লেট হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছ এত কিছু আমাদের মোটেই খাওয়া সম্ভব নয়। আমি বলেছি মিনি ফ্রিজ আছে, কমপ্লিমেন্টারি যখন এগুলো রেখে দেবো, কাজ করে ফিরে এসে খাবো, ফ্রুট জুস আর কফি একসঙ্গে খাওয়া যায় না। তো ওনারা কমপ্লিমেন্টারি যেহেতু সবই দিয়ে গেলেন, যাই হোক। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি, মানে উই আর অলরেডি লেট। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল অনেক কিছুটা আগেই, কিন্তু ব্রেকফাস্ট করতে একটু মানে পুরো গোছাতে একটু দেরি হয়ে গেছে। বাই দ্য ওয়ে, নো প্রবলেম, কিছু করার নেই, এগুলো হতেই থাকে কোনো কোনো সময়। লিফটে করে নিচে যাব, আমরা আছি থার্ড ফ্লোরে আমরা আছি, আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব। তো আফটার অল আমরা বেরিয়ে পড়েছি আমাদের অফিসিয়াল কাজে, আর একটু দেরি হয়ে গেল, তো যাই হোক একটু উবের পেতেও আমাদের দেরি হলো, তো আমরা এখন যাচ্ছি। আর মুম্বাইয়ের রাস্তাঘাট মোটামুটি যতটা আমরা দেখতে পাচ্ছি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি স্বাভাবিক। তো এই ইনফরমেশনগুলো তোমাদের দিলে তোমাদের সুবিধা হবে, যারা তোমরা মনে করছো যে আসবে বা কোনো
যে কোনো পারপাসেই হোক তোমরা আসতে চাইছো, তোমাদের বলে রাখি মোটামুটি স্বাভাবিক। আমরা এখানে যিনি ড্রাইভারটা রয়েছেন আমরা জিজ্ঞেস করলাম, তো উনি বললেন যে হ্যাঁ মোটামুটি স্বাভাবিক আগের থেকে অনেকটাই, তবে একদম কিওর বলতে কখনোই বলবো না, তবে আগের থেকে অনেকটা স্বাভাবিক। অ্যাকচুয়ালি আমরা উবের থেকে নেমে পড়লাম, তো আমাদের এখানে কিছু কাজ রয়েছে, তো সেই কাজগুলো আমাদের এখনই যেতে হবে। অলরেডি এখন বাজে প্রায় 11টা মতন, তো যে কোনো অফিসিয়াল কাজ 11টায় সময় মোটামুটি অফিসের, গভর্নমেন্ট অফিসের এরকমই কাজ হয়, তো যে কোনো অফিসিয়াল কাজ এরকম সময় হয়। তো যাই হোক আমরা চলে এসেছি, আমরা এখন যাচ্ছি এবং কাজ টাজ করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে বেরোলাম আমাদের অফিসিয়াল কাজ ছেড়ে, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজে প্রায় 3টে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে আর হাঁটতেও পারছি না এরকম ব্যাপার। তো আমরা আগে অন্য কোথাও না গিয়ে সবার আগে লাঞ্চ করব, কারণ এখানে যে কোনো রেস্টুরেন্টে ডাইনিংটা কিন্তু 4টে অবধি, তাই সবার আগে আমাদের লাঞ্চটা করতে হবে। তো আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, দেখতেই পাচ্ছ রেস্টুরেন্ট না, এখানেই আমরা খেতাম সকলে, হোটেল টাইপের হোটেল কাম রেস্টুরেন্ট ছোটো একটা। তো এখানে আমাদের আর কিছু খেতে ইচ্ছে করছে না, পেটের অবস্থা খুব একটা ভালো নয়, কালকে সারাদিন রিচ খেয়েছি, তাই এখন একদম প্লেন রাইস, ডাল, ডিমের অমলেট আর আলু ভাজা, কাজও হাফ ডান হয়েছে, পুরোপুরি হয়নি, খেয়ে আবার যাব। তো চলো আগে খেয়ে নিই, খুবই খিদে পেয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার, দেখতে পাচ্ছ এখানে অমলেট, এটা হচ্ছে জিরা আলু, এই ভাজা ফ্রাইড, এখানে তো সেরকম খায় না আমাদের মতো, এরকম টাইপের ডাল আর রাইস। ম্যাডামের ইচ্ছে করছে প্রচণ্ড লস্যি খেতে, তো আমরা চলে এসেছি লস্যি খেতে, মানে আমরা যেখানে লাঞ্চ করলাম তার ঠিক একটু সামনেই রুচি বলে একটা রেস্টুরেন্ট আছে এইখানে। তো এখানে এসে আজকে একটু নস্টালজিক ফিল করছি আমরা দুজনেই, কারণটা হচ্ছে যে যখন ওর বাবার মানে বাপির যখন টাটা মেমোরিয়ালে ট্রিটমেন্ট চলছিল, আমরা কিন্তু প্রায় রেগুলার এই জায়গাটাতে আসতাম আর কি, এই রেস্টুরেন্টটাতে রুচিতে, এবং বাপি প্রচণ্ড ভালোবাসতে এখানে খেতে। এখানে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, ধোসা ইডলি সব কিছু পাওয়া যায়, তো ওই আইটেমগুলো খেতে খুব ভালোবাসত, এবং যখনই আমরা সুযোগ পেতাম তখনই বলতেন যে চলো ওইখানেই যাই, ওখানেই খাবারটা খাবে। তো যাই হোক, একটু নস্টালজিক, একটু ইমোশনাল হয়ে পড়েছে আর কি, সেই স্মৃতিগুলো বারবার ভেসে আসছে। আজকে হয়তো আবারও আমরা এখানে এসেছি, এখানে খাচ্ছি, কিন্তু যে মানুষটিকে নিয়ে আমরা রেগুলার আসতাম এখানে, তার কি সেই মানুষটা নেই আমাদের সঙ্গে, সরি টু সে। তো অ্যাকচুয়ালি আমি ভেতরে থাকতে পারলাম না, আমি বাইরে বেরিয়ে এলাম, প্রচণ্ড খারাপ লাগছে আর কি, মানে সেই স্মৃতিগুলো বারবার কোথাও যেন একটা মনের মধ্যে স্ট্রাইক করছে। তোমাদেরকে আজকে বলেছিলাম যে গতকালকে আমরা সন্ধ্যাবেলা বেরোতে পারিনি, তো অ্যাকচুয়ালি টায়ার্ডনেসটা ম্যাডামের সামনে আমি তখন বলেছি যে ও যে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি সেটা কারণ ছিল না, কারণটা এটাই ছিল যে কালকে মুম্বাইতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আমরা যে ফ্ল্যাটে থাকতাম আর কি, সেখান থেকে খুবই নিয়ারেস্ট, খুবই কাছে আর কি, তো সেখান থেকে সেই গলিটা দেখা যেত, যেই ফ্ল্যাটের গলিটা সেখান দিয়ে আমরা যেতাম। তো এগুলো দেখার পরও প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়েছিল, প্রচণ্ড ভেঙে পড়েছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে সন্ধেবেলা ওকে আমি অনেকক্ষণ প্রায় 2-2.5 ঘন্টা ধরে অনেক কাউন্সিলিং করেছি, অনেক বুঝিয়েছি, কিছুতেই ওকে খাওয়ানো যাচ্ছিলো না, প্রচণ্ড কান্নাকাটি করছিল, এবং সেই জন্য কালকে মনটা টোটালি একটু অন্যরকম হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম অনেক কিছু প্ল্যান ছিল যে কালকে একটু জিহু বিচে যাব বা অন্য কোথাও যাব, কিন্তু আমরা কোথাও যেতে পারিনি। ওর সামনে আমি শুধু এটুকুই বলেছিলাম যে না না আমরা কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমরা বেরোতে পারিনি, অ্যাকচুয়ালি ফ্যাক্টটা ছিল এটাই যে ও প্রচণ্ড কান্নাকাটি করছিলো, সেই জন্য আমরা কালকে বেরোতেই পারিনি। তো ফাইনালি আমরা সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এখন উবেরে উঠলাম, এখন যাচ্ছি টুয়ার্ডস আওয়ার হোটেল। গুড ইভিনিং গাইজ, আমরা তো হোটেলে ফিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি, নিচে অরিন্দম এখানে শুয়ে আছে। তো আজকে একটু ভীষণ কদিন ধরে কালকে থেকেই মন খারাপ, যাই হোক বাপের কথা খুবই মনে পড়ছিলো, হসপিটালে বা যেখানেই যাই না কেন রাস্তাঘাট, তোমার যেখানে আমরা থাকতাম
সমস্ত সমস্ত জায়গায় বাপিকে যেন মনে হচ্ছে বাপি হেঁটে আসছে, বাপি টয়লেট থেকে আসছে, বাপি ওই গলিতে এই জায়গায় এই মন্দিরে প্রণাম করত, হসপিটাল যাওয়ার পথে তিনটে মন্দির প্রণাম করে করে যেত। তো এই রাস্তাগুলো সামনে দিয়ে যখন যাচ্ছি আর এই কথাগুলো বারবার করে মনে পড়ছে, তখনই আরও মানে কন্ট্রোল করতে পারছি না নিজেকে। তো যাই হোক, ও আমাকে কন্টিনিউয়াসলি ফোর্স করে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, ঠিক হয়েছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, শক্ত হও শক্ত হও। তো শক্ত হয়েছি, আপাতত শক্ত হতেই হবে, তোমাদের জন্যও হতে হবে। তো যাই হোক, তো এখন আমরা টাইম হয়ে গেছে, ইটস এ টাইম ফর কফি। তো চলো কফিটা বানাই। তো ফাইনালি আমরা একটু বেরোলাম বাইরে হোটেল থেকে, মানে আমাদের গতকাল ইচ্ছে ছিল বেরোনো, তো যাই হোক কালকে আমরা রাত্রিবেলা বেরোতে পারিনি। তো অ্যাকচুয়ালি এখানে আমরা যখন এলাম সন্ধ্যাবেলা বেশ বৃষ্টি নেমেছিলো, আমরা সন্ধ্যাবেলা আর বেরোতে পারিনি। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, এই রাস্তায় দেখো অলরেডি জল, বৃষ্টিটা একটু থেমেছে, তো আমরা একটু বেরোলাম। তো বেরোলাম দুটো উদ্দেশ্য নিয়ে, একটা হচ্ছে একটু বাইরে একটু এয়ারি অ্যাটমসফিয়ারও বেরোনো যাবে, প্লাস যদি কিছু খাবার দাবার একটু পছন্দ হয় তাহলে বাইরে থেকে একটু খাবো। আজকে তো হোটেলে তো দুদিন খেলাম, তো আজকে একটু বাইরের খাবার ট্রাই করবো। তো এই ম্যাডাম পিছনে, তো অ্যাকচুয়ালি আমরা তো বেরিয়েছিলাম যে একটু রাত্রে ডিনারটা একটু চেঞ্জ করবো অন্য কোথাও থেকে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে টাইমিংটা অনেকটাই হয়ে গেছে, প্রায় কটা বাজে, 9:30 বাজে গেছে না, মোটামুটি 9:30 ওভার হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি সমস্ত ডাইনিংগুলো তো 4 অবধি, আর টেকঅ্যাওয়ে যেগুলো ব্যাপার আছে সেগুলো তো আমাদের খুব একটা পছন্দ হলো না। আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে কিন্তু সেখানে সব ভেজ পাওয়া যায়, ননভেজ কিছু পাওয়া যায় না। তো এবং প্রাইসগুলো আমরা কম্পেয়ার করলাম, তো প্রাইস দেখলাম যে নট মানে খুব যে বেশি সস্তা সেটাও নয়। তো এর থেকে আমাদের হোটেলের খাওয়া দাওয়া অনেক ভালো। আমরা একটু মোটামুটি ঘুরে টুরে এসে এই যে দেখো ইভিনিং ওয়াক, হ্যাঁ ইভিনিং ওয়াক হলো, এটা হচ্ছে ব্যাপার। নাইট স্যুট পরে বাইরে রাস্তাতে ঘুরছি, হ্যাঁ এই যে আমি এটা স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আমি তো জামা টামা আমি চেঞ্জ করতে পারছি না, বলে এটা পরেই চলো, কে দেখবে তোমাকে এখানে, আমি কেউ দেখবে মানে আমি নাইট স্যুট পরে বেরোবো, বলে এখানেই ওয়াকিং করবো চলো, তোমার মনটা ভালো হয়। রুমে গিয়ে অর্ডার করবো, রুমেই অর্ডার করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কিছু করার নেই। তো চলো রুমেই যাই। ফাইনালি আমাদের রাত্রে ডিনার যে অর্ডার দিয়েছিলাম আমাদের রুমে চলে এসেছে, এখানকার রুম সার্ভিসটা খুব ভালো। তো এই যে খাবারটা চলে এসেছে তোমাদের একটু দেখিয়ে দিই, শুরু হয়ে গেছে, আমরা ডিনার শুরু করলাম, আর ডিনার করতে করতে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। প্রতিদিনের মতো আবার বলা, যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হুইচ ইজ লাইফ লাইন্স। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমাদের চ্যানেল, আর সাবস্ক্রাইব করো অবশ্যই হুইচ ইজ লাইফ লাইন্স।